বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না, জানেন? ওরা যা দেখে তাই করে, করে না? দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায়, আছে না নাই? আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায়, এইভাবে আর বিড়বিড় করে কি যেন পড়ে, এরকম মুখ নাড়াতে থাকে, ঠোঁট নাড়াতে থাকে, ও ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু ও বিড়বিড় করে, কারণ ও আমাকে দেখে আমি বিড়বিড় করে কি যেন পড়ি, ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিড়বিড় করে কি যেন পড়ে, সে আমাদের মতো অনুকরণ করতে চায়, আছে না নাই? দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায়, মুখে দেয়, অজু করতে চায়, আছে না নাই? দে ট্রাই টু কপি আস, দে ইমিটেট আস, দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস এনিমোর, তারা আমাদের উপদেশ শুনতে চায় না, তারা আমরা যা করি তাই করতে চায়। এজন্য খবরদার, আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা। একমত না দ্বিমত? আওয়াজ করে বলতে হবে একমত না দ্বিমত? খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা, সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু, কি বলে? ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? তো ইমাম হইতে চাই, কারণ ওর বাবারে দেখছে ও ইমাম। পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয়, তো সেভাবে আব্বু পুলিশ হয়েছে, আমিও পুলিশ হমু। একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা, তার মাকে সে ফলো করে, অনুসরণ করে। এজন্য বাবা মা ভালো